হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। এমন একটা খবর নিয়ে এসেছি যেটা একটা বিশাল বড় একটা কনফিউশনের ক্রিয়েট করেছে। সেটা হচ্ছে দেবদার ব্যোমকেশ। এই দুদিন আগেই বা আজকে সকালে না কালকে খবর করেছিলাম যে ঝাড়খণ্ডে দেবদারা চলে গেছেন এই সিনেমাটার থার্ড শিডিউলের জন্য, মানে থার্ড স্লট যেটা শুরু হবে শ্যুটের সেটা ঝাড়খণ্ডে হবে। এবং আজকে সকালবেলায় দেবদার ফেসবুক পেজ থেকে দেবদার নিজে পোস্ট করেন যে একটা ছবি দিয়ে বসে আছেন এবং ওখানে লেখা আছে @ ঝাড়খণ্ড। এবং আজ সন্ধেবেলায় আমার গ্রুপে, যে গ্রুপটা আমাদের আছে হোয়াটসঅ্যাপে, আমি বলি না সবসময় যে সবচেয়ে ফার্স্ট আপডেট আছে আমার গ্রুপে, আমি অনেক সময় দিতে দেরি করে ফেলি, বাট এই আপডেটটা না দিলে একদমই হতো না, এরকম ফার্স্টই দিতে হবে। সেটা হচ্ছে দেবদা এখন আছেন বোলপুরে এবং ওই শ্যুটটা হচ্ছে বোলপুরে। তাহলে কি দেবদা আমাদের মিথ্যে কথা বললেন? তাহলে কি উনি আমাদের মিথ্যে কথা বললেন? আমরা এটা কেন বলছি এই ওয়ার্ডটা, বিকজ @ দিয়ে ঝাড়খণ্ড লেখা ছিল, তো অনেকেই কোয়েশ্চেন অলরেডি করা শুরু করেছে যে উনি কি তাও মিথ্যে কথা বললেন। আমার যেটা মনে হয়, যেটা আমার পার্সোনালি মত, একদমই উনি মিথ্যে কথা বলেননি, উনি মিথ্যে বলবেন বলেই কথাটা বলেননি আমি শিওর। কারণ ঝাড়খণ্ডে বা এখনও, এটা তো মানতে হবে, দেবদা একজন সুপারস্টার, তো ওনার যে ফ্যান্সরা আছে তারা কিন্তু সবসময় মুখিয়ে থাকে, ওনাকে একবার কাছ থেকে দেখবে ওনাকে কেমন লাগছে। এবং একটা বিশাল ভিড় কিন্তু অল টাইম ওনার চারিপাশে থাকে যখন উনি সাধারণ মানুষের মাঝখানে গিয়ে কোনো কাজ করেন বা কিছু করেন, এটা আমরা সবসময় দেখে এসেছি। সেইটাকেই মনে হয় অ্যাভয়েড করার জন্য এই খবরটা রটানো হয়েছে। অ্যান্ড সেটা তো শুধু রটানো না, আমি ওনার ভিডিও দেখতে পেলাম, আমার কাছে কিছু ভিডিও ফুটেজ এসছে আমার গ্রুপে, বাট আমি চাই না সেই ভিডিও ফুটেজগুলো লিক করুক, বা কিছু বোঝাও যাচ্ছে না সেখান থেকে। ওনাকে দেখলাম ধুতি পরে উনি হেঁটে যাচ্ছেন, এরকম দু একটা ভিডিও। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় আমার যে ভাই এই ওখানে থাকে বোলপুরে, যে তুলে আমায় পাঠাচ্ছিল ভিডিওগুলো যে আমাদের গ্রুপে দিচ্ছিল, সে আমাকে একটা কথাই বললো, সে নাকি ওখানে জিজ্ঞেস করেছে যে কী কেসটা কী, যে এরকম ঝাড়খণ্ডের কবে শ্যুট আছে। তো সেখান থেকে নাকি মানে বলা হয়েছে যে অবশ্যই ঝাড়খণ্ডের শ্যুট হবে এবং সেটা খুব শিগগিরই শুরু হবে। আমার মনে হয় কিছু ছোটোখাটো একদম শেষ মুহূর্তে গিয়ে কিছু ডিসিশন চেঞ্জের জন্যই বোলপুর করা হয়েছে, আই হোপ সো। তো দেখা যাক, এটি হলো বিষয় এবং এখনকার লেটেস্ট আপডেট। দেবদা এখন জাস্ট নাও, আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন শ্যুট করছেন ব্যোমকেশের জন্য এবং সেটা বোলপুরে। তো উনি ঝাড়খণ্ড যাননি, কোনো মতে হোক উনি যেতে পারেননি বা কিছু। তো এই হলো বিষয়, এই আপডেটটা তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমি দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নিচে, আমি জানি না আমার ভিডিওটা কত তাড়াতাড়ি পৌঁছবে তোমাদের কাছে। তো এই হলো বিষয়, এখন দেখা যাক পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসি। এখনকার জন্য চললাম, সাইন অফ করছি, টাটা।